প্রতিনিধি বৃন্দ, যখনই আমরা একসঙ্গে হই দেশের কথা ভাবি, আমরা বাংলাদেশী জাতীয়তাবাদের উদ্যোক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম আমাদের স্মরণে আসবেই। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ভৌগোলিক পরিচয়, আমাদের ভাষা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত বাংলাদেশী জাতীয়তাবাদের কথা, যে মানুষটি শত শত মাইল গ্রামে গঞ্জে পাহাড়ে সমতলে সমুদ্র তীরে এবং উপত্যকায় প্রচার করে বেরিয়েছেন, কোটি কোটি মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কোদাল হাতে 1200 খাল খনন করেছেন, কৃষি বিপ্লবের সূচনা করেছেন, গ্রামে গঞ্জে লণ্ঠন জ্বালিয়ে গণশিক্ষার বিপ্লবে 30 লক্ষ মানুষকে স্বাক্ষর করেছেন, সেই মানুষটির নামই জিয়া রহমান। আসুন এই পবিত্র রমজানে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণকে মুক্তির পথে আমরা আহ্বান করি। আমি সবাইকে ধন্যবাদ। আমি তো সবগুলো ওখানে থাকতো, বিশুদ্ধ স্যার ওখান থেকে বলতে বসে আহারে, এটা তো আমাদের ভুল ছিল। আমরা সবগুলো আমি বলছিলাম এখন দেশের এই অবস্থা থেকে মানুষ তাকিয়ে আছেন জাতীয়তাবাদী শক্তির দিকে। তাই আমরা যারা দেশকে ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, মুক্ত করেছি, এই স্বাধীনতা যুদ্ধে এই দেশে মানুষের চাহিদা কি ছিল? গণতন্ত্র, মৌলিক অধিকার, সকলের কাজের ব্যবস্থা করা, সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, গ্রামের উন্নয়ন, মহিলাদের উন্নয়ন, সেটাই চেয়েছিল। কিন্তু আজকে সেই দিক থেকে আমরা সব দিক থেকে অনেক পিছিয়ে গেছি। আজকে মহিলারা আজকে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এই বর্তমান অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার, আজকে যখন জাতীয় সংসদে স্বঘোষিত এবং এরা সব বিরোধী দল হয়েছে, বিরোধী দলও না সরকারি দলও না কি তারা জানি না, তাদের যখন নেতারা বলে যে মহিলা সেখানে তার বউ হয়েছে লিডার অফ দ্য অপোজিশন, আর আজকে প্রধানমন্ত্রী বলেন বিনা নির্বাচনে প্রধানমন্ত্রী হোক আর লিডার অফ দ্য হাউস হোক, সেখানে যদি বলা হয় পার্লামেন্টের ভিতরে যে মহিলারা সব শোপিস, যেখানে বাংলাদেশের 50% মহিলা, সেই দেশের মা বোনদের কিভাবে অসম্মান করা হবে? কাজে এই লোক যে লোক মানুষকে সম্মান দিতে জানে না, মা বোনদের সম্মান দিতে জানে না, তাদেরকে নিয়ে যারা দর করবে তারা কোনোদিনও এই দেশে মানুষকে সম্মানও দিতে পারবে না, গণতন্ত্র মানতে পারবে না, যে কোনোদিন গণতন্ত্র মানে নাই, গণতন্ত্র অপহরণ করেছে। সেজন্যই আজকে প্রয়োজন সকলকে, মা বোন ভাই সকলকে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা বলি না আমরা মারা মারি খুনাখুনি বা ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় যাব জিতব আমরা, অমুক হবো তমুক হবো, সেটা নয়। সত্যিকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণের নির্বাচন হবে, সেখানে যারাই জিতবে সেভাবে সরকার গঠন করে দেশটাকে আর সকলকে নিয়ে, এখানে বিভাগ বিভাজন বিভেদ নয়, এখানে ঐক্য শক্তি দিলে সকলে মিলে একসঙ্গে কাজ করলেই শুধুমাত্র এই দেশের অনেক সম্ভাবনাময় দেশ, সুন্দর দেশ, এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো।
এবং তখনই সত্যিকারের মুক্তিযুদ্ধের এই 30 লক্ষের শহীদের প্রতি আমাদের সম্মান দেখানো হবে। মুক্তিযুদ্ধের যে চেতনা, যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, যাতে আল্লাহ আমাদের সেই শক্তি দেয়, সেই সাহস দেয়, সেই ধৈর্য দেয়, সেই সহযোগিতা করে আল্লাহ আমাদেরকে সেই পথে আমরা এগোতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ বিশেষ করে আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি পূর্ণ মাগফিরাত করে দাও। ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আরহামুর রাহিমিন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুকে আল্লাহ তুমি পূর্ণ মাগফিরাত করে দাও। ইয়া আল্লাহ তাকে তুমি জান্নাতের উঁচা মকাম দান করো। ইয়া আল্লাহ তুমি তার ভুল ত্রুটিকে ক্ষমা করে তাদেরকে ত্যাগের মানসিকতা নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا.